এই গরমের ভেতরে এতক্ষণ ওয়েট করার জন্য আপনাদের ভালোবাসা দেখে আমার খুবই ভালো লাগছে। আশা করি আমি বাংলাদেশের হয়ে ভবিষ্যতে আরো ভালো পারফর্ম করতে পারবো এবং আপনাদের জন্য আরো খুশি নিয়ে আসতে পারবো। আমার জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য আপনারা দোয়া করবেন এই কামনা করি আমি। আর আপনারা সবাই অবশ্যই আমাদের ক্রিকেটের শুভাকাঙ্ক্ষী আমি জানি এবং এখান থেকে বেশ অনেক ন্যাশনাল টিমের প্লেয়ার এসেছে এবং আরো আসবে আমি সেই প্রত্যাশা করি। রাশেদ ভাইয়ের কথা না বললে নয় যার কারণে আজকে এখানে আসা, তো আমি রাশেদ ভাইকে ধন্যবাদ জানাই। রংপুরে প্রথমবার আসলাম, খুবই ভালো লাগলো আমার। আশা করি আপনারা সবাই বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকবেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন। আর রাশেদ ভাইয়ের কথা একটা কথা না বললেই নয়, যেহেতু আমি ওনাকে চিনি, অনেকদিন ধরে জানি এবং উনি ওনার কথার প্রতি খুবই শ্রদ্ধাশীল এবং সেই কথা সবসময় রাখার চেষ্টা করে এবং রাখে। তো আপনারা সবাইকে নিয়ে রাশেদ ভাই যদি কোনো কাজ করতে চায় অবশ্যই আমি আশা করবো আপনারা সবাই তাকে সাহায্য করবেন এবং সহযোগিতা করবেন এবং আপনাদেরকে নিয়ে রাশেদ ভাই